প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং ঘরেই আছো। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি তৃতীয় বর্ষ অনার্সের অর্থনীতির জন্য পরিসংখ্যান। আজকের আলোচনার বিষয় সম্ভাবনা। সম্ভাবনা অধ্যায়টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে যে পরীক্ষায় যেমন তোমরা প্রশ্ন এখান থেকে বেশ কিছু প্রশ্ন পাবে, একই সাথে সাথে পরিসংখ্যানের পরবর্তী দুই একটা অধ্যায় বোঝার জন্য, বিশেষ করে ডিস্ট্রিবিউশনগুলো বোঝার জন্য সম্ভাবনার অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভাবনার অঙ্কগুলো যদি পরিষ্কারভাবে বোঝো, তাহলে পরবর্তী তিনটা ডিস্ট্রিবিউশন অঙ্কগুলো তোমার কাছে খুব সহজ হবে। তাহলে আসুন প্রথমে আমরা আলোচনা করি সম্ভাবনা বলতে আমরা কি বুঝি। সম্ভাবনা কথাটা আমরা প্রতিদিনই ব্যবহার করি, এর ইংরেজি হচ্ছে প্রবাবিলিটি। আমরা প্রায় ব্যবহার করি, আজকে রোদ হবে, আজকে বৃষ্টি হবে, আজকে রোদ হবে না, আজকে বৃষ্টি হবে না। এই যে কোনো ঘটনা ঘটা বা না ঘটার, এই যে ঘটা বা না ঘটার যে সম্ভাবনা, এইটাকে মূলত আমরা পরিসংখ্যানের ভাষায় বলি বা সম্ভাবনা। তার মানে যদি আমরা একটু পরিষ্কার করে বলতে চাই, তাহলে কোনো ঘটনা ঘটা বা না ঘটার গাণিতিক পরিমাপকেই বলা হচ্ছে সম্ভাবনা। কোনো ঘটনা ঘটা বা না ঘটার গাণিতিক পরিমাপকেই বলা হচ্ছে সম্ভাবনা। আমরা একটা মুদ্রা নিক্ষেপ করতে পারি। একটা মুদ্রা নিক্ষেপের দুইটা অংশ থাকে, দুইটা পার্ট থাকে, একটা হলো হেড আর একটা হলো টেল। তা মুদ্রা নিক্ষেপ করলে কোনটা আসবে, হেড আসবে না টেল আসবে আমরা জানি না, কিন্তু যে কোনো একটা আসবে। এই যে হেড বা টেল আসবে, এটাকেই বলছি আমরা মূলত সম্ভাবনা। যেমন হেড আসার সম্ভাবনা, এইখানে একটা মুদ্রা নিক্ষেপ করলে দুইটা ঘটনা ঘটতে পারে, হয় হেড আসবে না হয় টেল আসবে। তাহলে আমি যদি মনে করি হেড আসার সম্ভাবনা, তাহলে দুই ভাগে এক ভাগ, অর্থাৎ 0.5। এবার আসো আমরা আলোচনার পূর্বে আমরা দুই একটা বিষয় একটু পরিষ্কার করে নিই। পরীক্ষণ, পরীক্ষণ কাকে বলে? কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটি কাজ যদি পুনরাবৃত্তি করা যায়, অর্থাৎ বারবার করা যায়, তখন তাকে বলা হচ্ছে পরীক্ষণ। নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র বিষয়টা কি? কোনো একটা পরীক্ষণের সাথে সম্পর্কিত সমস্ত ফলাফলগুলোকে একসাথে বলা হয় নমুনা ক্ষেত্র। যেমন একটা মুদ্রা নিক্ষেপে কী কী ঘটনা ঘটতে পারে, দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হলো হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। এই হেড এবং টেল হচ্ছে একটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি, তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে সেক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6 এই ছয়টি সংখ্যার মধ্যে যে কোনো একটি আসবে, তার মানে এই ছয়টিকে একসাথে বলা হয় নমুনা ক্ষেত্র। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা দেখব যে নমুনা ক্ষেত্র কিভাবে আমাদের পরীক্ষায় যেগুলো সাধারণত আসে বা বোঝার জন্য, যেমন মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র অথবা ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র আমরা কীভাবে লিখতে পারি, কীভাবে এগুলো শিখতে পারি, কীভাবে নমুনা ক্ষেত্রটা আমরা পেতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করব। আসো প্রথমে আমরা দেখি একটা মুদ্রা নিক্ষেপ করলে তার নমুনা ক্ষেত্রটা কী হবে। প্রথমে বলি নমুনা ক্ষেত্রকে সাধারণত আমরা এস দ্বারা ডিনোট করি। তাহলে স্বাভাবিকভাবে যদি আমরা একটা মুদ্রা নিক্ষেপ করি, তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে, হেড আসতে পারে আর একটা হলো টেল আসতে পারে। তার মানে একটা মুদ্রা নিক্ষেপের ফলে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হলো হেড আসা আর টেল আসা। তাহলে এই দুইটা ঘটনাকে, দুইটা ফলাফলকে একসাথেই বলছি আমরা একটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। আমরা যদি দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ করি অথবা একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করি, তাহলে তার নমুনা ক্ষেত্রটা আমরা কীভাবে লিখতে পারি। আমরা একটু বোর্ডের দিকে তাকাই, আমরা দেখব এই নমুনা ক্ষেত্রটা লেখার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো, একটু খেয়াল করো তোমরা, এদিকে লিখবো আমরা একটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র, আর এই নিচের দিকে অর্থাৎ এই কলামে লিখবো আমরা আর একটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। ছোট করে লিখি, একটি মুদ্রার নমুনা ক্ষেত্র, সব সংক্ষেপে লিখলাম একটু বুঝে নিলাম, আর এখানেও লিখলাম একটি মুদ্রার নমুনা ক্ষেত্র। তাহলে একটি মুদ্রার নমুনা ক্ষেত্র কি? একটি মুদ্রার নমুনা ক্ষেত্র হলো এইচ এবং টি। এখানে একটা মুদ্রার নমুনা ক্ষেত্র এইচ এবং টি। তাহলে আমাদের এখনকার উদ্দেশ্য হলো দুইটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র
দেখালো। তাহলে একটা মুদ্রা নমুনা ক্ষেত্র, একটা মুদ্রা নমুনা ক্ষেত্র। দেখো আমি যদি এইচ এইচ গুণ করি আবার এইচ টি, তাহলে এইচ থেকে আর লেখার সুযোগ নেই। এবার আসো এইচ এর পরিবর্তে টি, টি এইচ, আর একটা হলো টি টি। তাহলে আমরা বলতে পারি যে দুইটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্রটি হলো এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। এটা হলো দুইটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। তাহলে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করলাম যে কিভাবে একটা মুদ্রার নমুনা ক্ষেত্র পাওয়া যায়, কিভাবে দুইটা মুদ্রার নমুনা ক্ষেত্র পাওয়া যায়। আমরা নমুনা ক্ষেত্র কিভাবে পাওয়া যায় দুইটা মুদ্রা নিক্ষেপের, আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। তো একটু পিছনে ফিরে গিয়ে একটু পরিষ্কার করে বলি, নমুনা ক্ষেত্রটা হয়তো অনেকের কাছে পরিষ্কার নাও হইতে পারে। যেমন আমি একটা গবেষণা করতে চাই বা আমি একটা পরীক্ষা করতে চাই মহসিন কলেজের ছাত্রছাত্রীদের উপর, তাহলে মহসিন কলেজের সমস্ত কলেজে যত ছাত্রছাত্রী আছে সবাই হবে আমার এই নমুনা ক্ষেত্রের উপাদান, অর্থাৎ সকল ছাত্রছাত্রী নিয়েই আমার নমুনা ক্ষেত্র। কিন্তু আমি যদি অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীদের বিষয়ে কোনো পরীক্ষা করতে চাই, তাহলে আমার কী করতে হবে? শুধুমাত্র অর্থনীতি বিভাগে যত ছাত্রছাত্রী আছে তাদের সকলকে নিয়েই হবে আমার নমুনা ক্ষেত্র। আমি যদি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে কোনো একটা পরীক্ষা করতে চাই তাহলে আমার অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির ছাত্রছাত্রী সকলকে নিয়েই হবে নমুনা ক্ষেত্র। এবার আমরা দেখব চারটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্রটি কীভাবে লেখা যায়। আমরা আগেই দেখছি যে দুইটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র হলো এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। ঠিক আছে, আমরা আগের বার মতোই ফিরে যাই। প্রথমে আসো একটা চক তৈরি করি। এদিকে থাকবে দুইটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র, এদিকে থাকবে দুইটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। তাহলে দুইটা এবং দুইটা মিলিয়ে আমরা পেয়ে যাব চারটা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। তাহলে এদিকে হচ্ছে দুটি মুদ্রার নমুনা ক্ষেত্র, এদিকে হলো দুটি মুদ্রা, দুটি মুদ্রার নমুনা ক্ষেত্র। তাহলে আমরা আগেই পেয়ে গেছি এইচ এইচ, তারপরে এইচ টি, তারপরে টি এইচ, তারপরে আছে টি টি। এদিকেও দুইটা মুদ্রার নমুনা ক্ষেত্র যদি আমরা লিখি এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। ঠিক আগে যেভাবে আমরা কাজটা করছিলাম সেই একইভাবে এবারে আমরা কাজটা করব। একটু খেয়াল করো, প্রথমে এইচ এইচ, এইচ এইচ একটা উপাদান পাওয়া গেল বা একটা ফলাফল পাওয়া গেল, এইচ এইচ, এইচ টি। তাহলে এইচ এইচ, এইচ টি, এরপরে কী লিখব? এইচ এইচ, টি এইচ, এরপরে কী? এইচ এইচ, টি টি, এইচ এইচ, টি টি। এবার আসো, এটা দিয়ে কিন্তু আর কোনোটাকে গুণ করার সুযোগ নেই। তাহলে এদিকে আসো এইচ টি, এইচ এইচ, এইচ টি, এইচ টি, এইচ টি, টি এইচ। আরও একটা থাকলো, সেটা হলো এইচ টি, টি টি। এটা যেহেতু আমাদের দরকার নেই এটা ইউজ করছি। আসো এবারে টি এইচ, এইচ এইচ, টি এইচ, এইচ টি, টি এইচ, এইচ টি, টি এইচ, টি এইচ, টি এইচ, টি এইচ,
এরপর একটা হবে টিএইচটিটি টিএইচটিটি এবারে টিটি এইচএইচ টিটি এইচটি তারপরে টিএ টিটি টিএইচ এরপরে টিটি টিটি টি এখন একটা জিনিস আমরা দেখো আমরা এখানে মোট ফলাফল পাইছি 16টা কয়টা ফলাফল 16টা এই 16টা ফলাফল তার আগে আমরা একটা কথা একটু বলে নিই যে একটা মুদ্রা নিক্ষেপ ফলাফল কয়টা আসবে আমরা জানি যে একটা মুদ্রা যদি নিক্ষেপ করা হয় তাহলে একটা মুদ্রা নিক্ষেপ ফলাফল আসতে পারে 2টা তাহলে 2টা নিক্ষেপের ফলাফল কি আসবে একটা সূত্র আছে সূত্র হলো যেহেতু একটা মুদ্রা নিক্ষেপের ফলাফল হয় 2টা অর্থাৎ 2 পাওয়ার যতগুলো মুদ্রা আমরা নিক্ষেপ করব সেইটা এটাকে বলি আমরা n তাহলে যদি আমরা একটা মুদ্রা নিক্ষেপ করি তাহলে 2 এর পাওয়ার 1 সমান সমান এটা হবে কত 2 যদি আমরা 2টা নিক্ষেপ করি তাহলে 2 এর পাওয়ার হবে 2 বা 2n 2 পাওয়ার 2 সমান সমান 4 যদি আমরা 4টা মুদ্রা নিক্ষেপ করি তাহলে 2 পাওয়ার n অর্থাৎ 2 পাওয়ার 4 সমান সমান 16 তাহলে একটু খেয়াল করো তোমরা যে আমরা একটা মুদ্রা নিক্ষেপ যদি করি তাহলে তার ফলাফল আসবে 2টি তাহলে 2টি যদি ফলাফল আসে সেই 2টি ফলাফলের পাওয়ার হবে যতটা মুদ্রা নিক্ষেপ করব তাই যেমন আমরা যদি ছক্কা নিক্ষেপ করি একটা ছক্কা নিক্ষেপ করলে নিশ্চয়ই লুডো ক্লাস ছক্কা তোমরা সবাই চেনো এই একটা ছক্কা নিক্ষেপ করলে 6টি সংখ্যা আসতে পারে তাহলে এই ক্ষেত্রে 6 এর পাওয়ার হবে 1 কিন্তু যদি 2টা ছক্কা নিক্ষেপ করি তাহলে 6 এর পাওয়ার হবে 2 অর্থাৎ 2টা ছক্কা নিক্ষেপ করলে সেক্ষেত্রে নমুনা ফলাফলের সংখ্যা হবে 6 গুণ 6 সমান সমান 36টি ঠিক একইভাবে এখানে আমরা যে নমুনা ক্ষেত্রটা লিখলাম সেই নমুনা ক্ষেত্রে মোট সংখ্যা ফলাফল সংখ্যা হলো 16টি কিভাবে বের করলাম 2 এর পাওয়ার n এখানে যেহেতু মুদ্রা 4টি অর্থাৎ n এর মান হবে 4 তাহলে 2 গুণ 2 গুণ 2 সমান সমান 16 অতএব 4টি মুদ্রা নিক্ষেপ পরীক্ষার মোট ফলাফল সংখ্যা হবে 16টি তাহলে আমরা জেনে গেলাম যে কিভাবে মুদ্রা নিক্ষেপ করলে মুদ্রা নিক্ষেপের ফলে যে নমুনা ক্ষেত্র পাওয়া যায় সেই নমুনা ক্ষেত্র